বাংলাদেশ নৌবাহিনীর বৃহত্তম পরিকল্পনা ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি যারাও তদিন সামগ্রিকভাবে শক্তিশালী করা হবে নৌবাহিনীকে বৃহত্তম পরিকল্পনার অংশ হিসেবে পটুয়াখালীর রামনাবাদে নির্মাণ করা হচ্ছে এশিয়ার অন্যতম বৃহত্তম নৌঘাটি। বাংলাদেশের সবচেয়ে বড় নৌঘাটি হবে বানৌজ সেরে বাংলা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হঠাৎ করে পটুয়াখালীতে কেন বিশ্বমানের নৌঘাটি স্থাপন করা হচ্ছে এর কারণ কি কৌশলগতভাবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাটি নির্মাণ করা হচ্ছে কেননা চট্টগ্রামে যে নৌঘাটি রয়েছে তার সহযোগিতায় পুরো দেশে নৌসীমা নিরাপদ রাখা সম্ভব নয় বিশেষ করে ভারতের সঙ্গে পশ্চিম অঞ্চলের নৌসীমা এছাড়াও দেশের আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে তাই একাধিক সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে তার নিরাপত্তায় দক্ষিণ অঞ্চলে একটি নৌঘাঁটি প্রয়োজন ছিল তবে বানৌজ ও সেরে বাংলা সাধারণ কোনো নৌঘাঁটি নয় এর কার্যক্রম হবে বিশ্বমানের সর্বমোট পাঁচশো একর জমির উপর নির্মাণ করা হচ্ছে নৌঘাঁটি এর মাঝে নৌবাহিনীর যুদ্ধজাঁচ পরিচালনার জন্য দুশো একর নির্ধারিত থাকবে অন্যদিকে তিনশো করে থাকবে সাবমেরিন ঘাঁটি এবং বিমান পরিচালনার জন্য রানওয়ে বাংলাদেশের একমাত্র নৌঘাঁটি যেখানে রানওয়ে থাকবে দু হাজার তেরো সালে প্রধানমন্ত্রী পটুয়াখালীতে এর ভিত্তি স্থাপন করেন পরবর্তীতে দু সালে জাতীয় পরিকল্পনা কমিটি একনেকে অনুমোদন পায় সামগ্রিকভাবে ব্যয় ধরা হয়েছে এক হাজার একাশি কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ডলারে কনভার্ট করলে প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার পরিকল্পনা অনুযায়ী দু সালের মাঝে ঘাঁটি নির্মাণ শেষ করে নৌবাহিনীর কাছে হস্তান্তর করার কথা ছিল কিন্তু বৈশ্বিক করোনা মহামারীর কারণে নির্মাণ কাজ স্থগিত ছিল এবং অনেক সরঞ্জাম বিভিন্ন দেশ থেকে আমদানি বন্ধ ছিল তাই চলতি বছর দু সালে ঘাটি নির্মাণ কাজ শেষ হবে নির্মাণ কাজ শেষ হলে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বানুজ সেরে বাংলা নৌঘাটি বাংলাদেশের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য অকল্পনীয় ভূমিকা পালন করবে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আওতাধীন বাংলাদেশ নৌবাহিনীর বহরে একাধিক আধুনিক যুদ্ধজাহাজ যুক্ত করা হবে কিন্তু চিটাগাং ঘাটিতে বর্তমানে নতুন কোনো জাহাজ রাখার মতো ফ্যাসিলিটি নেই তাই নতুন ঘাটি বাধ্যতামূলক প্রয়োজন হতো এক্ষেত্রে বাণিজ্য সেরে বাংলা নৌঘাটি সেই চাহিদা পূরণ করবে অতি অল্প সময়ের মাঝে বরিশাল থেকে বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করতে পারবে ভৌগোলিক অ্যাডভান্টেজ পাবে কেননা ভারত এবং মিয়ানমার উভয় দেশ থেকে নিরাপদ দূরত্বে রয়েছে ঘাটির অবস্থান তাই সহজে ঘাটিতে আক্রমণ করা সম্ভব হবে না পাশাপাশি সাবরিন ঘাটির জন্য নির্ধারিত স্থান থাকবে ফলে চিটাগং কক্সবাজার এবং বরিশাল এই তিন অঞ্চল থেকে সাবরিন মিশন পরিচালনা করতে পারবে বাংলাদেশ সুতরাং প্রতিপক্ষ কোনোভাবেই সঠিক গোয়েন্দা তথ্য পাবে না কেননা কখন ঘাটি থেকে সাবমেরিন অপারেশনে যাবে কিংবা ফিরবে তা একসঙ্গে তিন ঘাটি থেকে জানা প্রায় অসম্ভব বানৌজ ও সেরে বাংলা নৌঘাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রানওয়ে থাকবে এর একাধিক সুবিধা রয়েছে ঘাটিতে ইমার্জেন্সি সৈন্য রসদ এবং সমরস্য পৌঁছে দেওয়া সম্ভব হবে অতি অল্প সময়ের মাঝে এছাড়াও মেরিটাইম মিশনের জন্য সরাসরি এই ঘাঁটি ব্যবহার করতে পারবে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ফলে বঙ্গোপসাগরে নিয়মিত অভিযান পরিচালনা করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী প্রতিপক্ষের সাবমেরিন সহ শত্রু জাহাজ শনাক্ত করতে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অর্ডার করা হবে দুইটি বিষয়ে দু হাজার সাল থেকে ইটালির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ এক কথায় বহুমাত্রিক এবং বিশ্বমানের নৌঘাটি যেখানে সব ধরনের সুবিধা থাকবে বাংলাদেশ নৌবাহিনী শেরি বাংলা নৌঘাটি থেকে ত্রিমাত্রিক অপারেশন পরিচালনা করতে পারবে পাশাপাশি সাবমেরিন কিংবা যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হলে মেরামত করার মতো ফ্যাসিলিটি থাকবে হেলিকপ্টার সহ এই বিষয় শিল্পের সমারস মেনটেন্স করা সম্ভব হবে তবে মেরিটে মিস্টেক ফাইটার এই ঘাটি থেকে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে হয় না মেরিটে মিস্টেক ফাইটার পরিচালনার জন্য যে ধরনের রানওয়ে প্রয়োজন হয় তা ঘাটিতে থাকবে না কেননা পাঁচশো একর সমান দুই বর্গ কিলোমিটার এই স্থানে নির্দিষ্ট একটি অঞ্চলে রানওয়ের ব্যবস্থা রাখা হয়েছে সুতরাং মেরিটাই মিস্টেক ফাইটার পরিচালনার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ নৌবাহিনীর তবে বাংলাদেশ বিমান বাহিনীর মাল্টিরুল কম্বার্ট এয়ারক্রাফ্ট মেরিটেম মিস্টেক মিশন পরিচালনা করবে এক্ষেত্রে বরিশালের বিমানঘাটি ব্যবহার করবে অন্যদিকে খুলনা চট্টগ্রাম এবং কক্সবাজার এই চার অঞ্চলে বিমানঘাটি রয়েছে ফলে সহজেই মেরিটাই মিস্টেক মিশন পরিচালনা করতে পারবে বাংলাদেশ এয়ারফোর্স তাছাড়া মেরিটে মিস্টেক ফাইটার তখনই বাংলাদেশের জন্য প্রয়োজন হবে যখন বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বানৌজ সেরে বাংলা নৌঘাটি বাংলাদেশ এবং বহির্বিশ্বের সঙ্গে সংযোগ ঘটাবে সাম্প্রতিক সময় বাংলাদেশের গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে বৃদ্ধি পেয়েছে তাই মার্কিন যুক্তরাষ্ট্র চীন ব্রিটেন জাপান সহ পৃথিবীর বহু দেশের নৌবাহিনী শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসছে ভবিষ্যতে বিমানবাহী রণতরী নিয়ে বাংলাদেশের শুভেচ্ছা সফরে আসবে বাংলাদেশের বর্তমানে যে নৌঘাটি রয়েছে সেখানে বিমানবাহী রণতরী শুভেচ্ছা সফরে আসতে পারবে না তবে বাণিজ্য সেরে বাংলা নৌঘাটিতে পৃথিবীর যে কোনো সুপার কেরিয়ার সফরে আসতে পারবে এছাড়াও নৌঘাঁটিতে প্রশিক্ষণ সুবিধা থাকবে আবাসন ব্যবস্থা সহ সব ধরনের সুবিধা থাকবে তবে অকল্পনীয় বিষয় হচ্ছে এই ধরনের একটি ঘাঁটি নির্মাণ করতে বিলিয়ন ডলার ব্যয় করতে হয় অর্থাৎ প্রায় আট থেকে দশ হাজার কোটি টাকা সেখানে বাংলাদেশ তার চেয়ে গুণ কম মূল্যে ঘাঁটি নির্মাণ কাজ শেষ করতে পারছে এর পেছনে সবচেয়ে বড় কারণ বাংলাদেশ নিজেই ঘাঁটি নির্মাণ কাজ করছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর থেকে তদারকি করা হচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলী দল এর সঙ্গে কাজ করছে এবং সঙ্গে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী যার কারণে এর ব্যয় এতটা কমিয়ে আনা সম্ভব হবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য কক্সেসবাজারের পেকুয়া চীনের সহযোগিতায় একটি সাবরিন ঘাঁটি নির্মাণ করা হচ্ছে যার ব্যয় প্রায় দশ হাজার কোটি টাকা সুতরাং কতটা অর্থ সাশ্রয় হচ্ছে বানুজ সেরে বাংলা নৌঘাটি নির্মাণের ক্ষেত্রে তা বলার অপেক্ষা রাখে না তবে বাংলাদেশের একমাত্র বহুমাত্রিক নৌঘাঁটি বানুজ সেরেবাংলা বাংলা বাংলাদেশের নিরাপত্তার জন্য যথেষ্ট নয় কেননা সাধারণ ফর্মুলা অনুযায়ী বাংলাদেশের তিনটি নৌঘাঁটি প্রয়োজন যার সক্ষমতা বহুমাত্রিক অর্থাৎ সাবরিন মিশন মেরিটেম মিশন যুদ্ধজাস থেকে মিশন পরিচালনা করা সম্ভব হবে কক্সবাজারের পেকুয়ায় যে সাবমেরিন ঘাটি নির্মাণ করা হচ্ছে সেখানেও এই ধরনের ফ্যাসিলিটি থাকবে তবে সেটা সাবরিনের জন্য ডেডিকেটেড ঘাঁটি এক্ষেত্রে বাংলাদেশের আরও একটিমাত্র বিশ্বমানের নৌঘাটি ভবিষ্যতে প্রয়োজন হবে এক্ষেত্রে খুলনা অঞ্চলকে প্রাধান্য দেওয়া যেতে পারে যা বাংলাদেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতের বিরুদ্ধে কার্যকর এই অঞ্চল অবশ্যই আর্টিলারি রেঞ্জের বাহিরে থাকবে ঘাটির অবস্থান ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির বাংলাদেশের তিন বাহিনীর অবকাঠামোগত যত ধরনের চাহিদা রয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে তা শতভাগ নিশ্চিত কেননা বিপুল পরিমাণে নতুন নতুন ঘাটে নির্মাণ করা হচ্ছে এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে